রংপুরের হয়ে বিপিএল অভিষেকে উইকেট নিয়ে সু উদযাপন ইমরান তাহিরের। সবার আগে সাকিবকে জড়িয়ে ধরে ভাগাভাগি করলেন প্রথম উইকেটের আনন্দ। বিপিএলে দিনের সেরা ছবি তো এটাই। তাহিরের সঙ্গে আনন্দ ভাগাভাগির পর দারুণ ক্যাচ নেয়া নিশামকে ভালোবাসায় সিক্ত করেন রাইডার সাকিব। সাকিবের রেকর্ডময় দিনে রংপুরের তিন বিদেশি জিমি নিশাম, রিজা হেনড্রিক্স, ইমরান তাহিররাও দেখান ভেলকি। Download T-Sports app and enjoy every exciting match of BPL. বিশ্বসেরা অলরাউন্ডার ব্যাটিংয়ে ক্যামিও খেলার পর বল হাতেও বোকা বানান চ্যালেঞ্জার্স ব্যাটারদের। চট্টগ্রাম চ্যালেঞ্জ জানানোর আগেই রংপুর রাইডার্স সিনিয়ে নেয় জয়। চট্টগ্রামের সামনে 212 রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেওয়ার পর বোলিংয়ে নেমে শুরুতে ভেলকি দেখান সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ব্রাউনকে নিয়ে করেন ছেলে খেলা। নিজের ট্রেডমার্ক আর্ম বলে ব্রাউনকে সাজঘরে পাঠান টাইগার অলরাউন্ডার। রংপুরের হয়ে মাঠে নেমে প্রথম বলেই উইকেট তুলে নেন ইমরান তাহির। তিনি ফেরান টম ব্রুসকে। উইকেট তুলে তাহিরের সেই চিরচেনা দৌড়, করলেন সিআর সেভেনের সু উদযাপনও, জড়িয়ে ধরে ভালোবাসা জানান সাকিবকে। সাকিব আবারও আক্রমণে, এবার ফেরালেন শাহাদাত হোসেন দীপকে। শর্ট কাভারে দুর্দান্ত ক্যাচ রূপে নেন জিমি নিশাম। ছুটে গিয়ে সাকিব অভিনন্দনে সিক্ত করেন নিশামকে। দারুণ ক্যাচের পর নিশাম বল হাতে ফেরান কার্টিস ক্যাম্পারকে। আর চট্টগ্রামের হয়ে এক প্রান্ত আগলে রেখে 50 করা সৈকত আলী শিকার হন দুর্ভাগ্যজনক রান আউটের। শেষ দিকে অধিনায়ক সুবাগত হোম কিছুটা পাওয়ার হিটিং দেখালেও সেটা জয়ের জন্য মোটে যথেষ্ট ছিল না। মিরপুরে এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। দেশি রনি তালুকদারের সঙ্গে ওপেনিংয়ে নামেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার রিজা হেনড্রিক্স। রনি রিজা মিলে শুরু করেন দুর্দান্ত। প্রথম 6 ওভারে কোনো উইকেট না হারিয়ে রংপুর পায় 52 রান। উঠতে থাকা রংপুরকে প্রথম ধাক্কা দেন নিহাদুজ্জামান। নিহাদের ভেলকিতে পরাস্ত রনি ক্যাচ দেন দীপুর হাতে। প্রথম উইকেটের দেখা পায় চট্টগ্রাম। 17 বল থেকে 24 রান করে বিদায় নেন রনি তালুকদার। এরপর উইকেটে এসে চট্টগ্রামের ব্যাটারদের ওপর চড়াও হন সাকিব আল হাসান। তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে পূরণ করেন 7000 টি-20 রানের মাইল ফলক। টি-20তে 450 প্লাস উইকেট ও 7000 রানের মালিক একমাত্র সাকিব। দুর্দান্ত খেলতে থাকা সাকিব হঠাৎ খেই হারিয়ে ফেলেন। সালাউদ্দিন শাকিলকে উইকেট দিয়ে ছাড়েন মাঠ। শাকিল যেন দেখা পান তার জীবনের সেরা উইকেটের। 16 বল থেকে 3টা 4 ও 1টা 6টায় সাকিব করেন 27 রান। স্ট্রাইক রেট 168 প্লাস। শাকিলে করা একই ওভারে উইকেট হারান 50 করা রিজা হেনড্রিক্স। রংপুরের হয়ে মাঠে নেমে প্রথম ম্যাচে রিজা করেন 41 বল থেকে 58 রান। তার ব্যাট থেকে আসে 5টা 4 ও 3টা 6। এরপর শেষ দিকে নিশাম খেলেন 26 বলে অপরাজিত 51 রানের ইনিংস। সোহান করেন 21 বল থেকে অপরাজিত 31। সব মিলিয়ে রংপুর রাইডার্স পায় 211 রানের বিশাল পুঁজি। বড় পুঁজির পর বল হাতেও সাকিব রাই সেরা। লড়াই গড়ে তুলতে পারেনি চ্যালেঞ্জার্স। দারুণ জয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বর জায়গাটা আরও পাকাপোক্ত করল রাইডার্স। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।